এটা হচ্ছে 51টা ফিটের একটা ফিট দেবী নন্দিনী মায়ের, এখন ইয়ে নন্দিকেশ্বরী মাতার এ হিসেবে পূজা হয়, নন্দিকেশ্বরী মাতার। এইখানে পয়লা বৈশাখ, তারপরে আষাঢ় মাসে প্রচণ্ড ধুম হয়, তারপরে বিপত্তারিণী পুজো হয়, বিপত্তারিণী রথেরও প্রচুর পুজো হয়। আর কি বলবো, মায়ের সঙ্গে ওই ভৈরব তো থাকে, ওই যে ভৈরব ওইটা পিঠ, ওই যে শিবের ভৈরব নন্দিকেশ্বর, ভৈরব নন্দিকেশ্বর। আর নদী তো মৌরাক্ষী নদী, সাঁইথার ওই পূর্ব দিকে বয়ে চলেছে, আগে নদী এই দিকেই ছিল, এখন নদীর গতি পরিবর্তন হয়েছে, মানে নদী পূর্ব মুখে ওই দিকে আছে। আচ্ছা, খুবই শান্ত জায়গা। আর এইটা দশ মহাবিদ্যা, মায়ের 10টা রূপ, মায়ের কালী, তারা, সুরশ্রী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, ওইদিকে বাবা বাবা আছে, এখানে অ্যাকচুয়ালি কি মায়ের কোন ইয়েটা পড়েছিল? মায়ের কণ্ঠের হার, এই যে কণ্ঠাস্থি, এই কণ্ঠের হার। আচ্ছা, কণ্ঠের হার এই সেইটা তো এইখানেই আছে তো? মা বটবৃক্ষের নিচে আছেন। আচ্ছা, গাছ একটাই, মূলটা শুকিয়ে গেছে, ওগুলো সব ইয়ে, গাছ একটাই ছিল, এই যে এগুলো সব মূল। এখানে গাছ ছিল? ওই তো গাছ আছে তো, আছে ওই যে, হ্যাঁ গাছ শুকিয়েছে, যে ওই ইয়ে ডালপালা, ওই যে ওই দিক থেকে দেখতে হবে। আর কি কি আছে এখানে? ভৈরব, ভৈরব নন্দিকেশ্বর। আচ্ছা, ওইদিকে কিছু কিছু মন্দির রয়েছে, ওগুলো কোনটা? ওই পেছন দিকটাতে, পেছনে মানে ওইদিকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কৃষ্ণের মন্দিরও রয়েছে, এই যে ভৈরব মূর্তিটা শিবের পায়ের কাছে থাকে, শিব দুর্গার ইয়ে রয়েছে, দশ অবতারের ইয়েটা রয়েছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, ওই পাশে একটা আছে। আর এইখানে কৃষ্ণের ইয়েটা আছে, এই বছরে কেটে তিরুপতি নারায়ণের ইয়ে। এটা কি আছে? এটা কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। লকডাউনের জন্য সব বন্ধ নাকি এখন? এগুলো খোলা থাকে? এটা জলারাম বাবার মন্দির, রাম লক্ষ্মণ সীতা, আর ওইটা বজরং বলির মন্দির। এই যে এখানে হনুমান মন্দির, রাম লক্ষ্মণ সীতা,
বজরংবলী মন্দির, এটা হচ্ছে হনুমানের আর কি, হনুমান। হ্যাঁ মন্দির আছে, এই যে এটা আছে, এটা কি হনুমান মন্দির? একসঙ্গে একসঙ্গে আছে। আচ্ছা, ও মানে ওখানেই ওখানেই ইয়েটা পড়েছিল, মানে কণ্ঠের। আর ওখানে যেদিন কি বড় মানে ইয়ে হয় অনুষ্ঠান, ও বললো বিপত্তারিণী সব অনুষ্ঠানই হয়, মানে দুর্গাই তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে প্রচন্ড ইয়ে হয়, মা নিজেই দুর্গা তো। আর বিপত্তারিণীতে খুব ভিড় হয়, বিপত্তারিণী ব্রততে। আচ্ছা, আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত হবে, তখন খুব ভিড় হবে। এখানে মেলা টেলাও বসতো, তবে এবার মেলা আর বসতে দেবে না বোধ হয়, জগন্নাথ দেবের ইয়ের জন্য। পুরীতে রথ ইয়ে হচ্ছে তো এখানে কিছু হয় না। আপনি হয়েছে তো? হ্যাঁ, মেন গাছ তাহলে ওই যে যেটা ওই গাছটা রয়েছে যেটা, এটা হচ্ছে মেন গাছ। কোনটা মূল 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 গাছ আছে এটা? হ্যাঁ হ্যাঁ, মূল গাছ এইটা। এইসব শাখা পোশাক ধীরে নেমে এসব হয়েছে। আচ্ছা, অমরনাথ চক্রবর্তী ছেলে। কি করুন বলুন, এই বছরই দেওয়া হয়েছে তাহলে? ম্যাডাম লীলাবতী ম্যাডাম জিতেছে তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কতদিন পুজো করছেন এখানে? বাবারা করতেন তো, বাবারা গর্ত হয়ে গেলে তারপর এসে আমি 20-25 বছর। 20-25 বছর এখানে আছেন? হ্যাঁ, 15-20 বছর। আমার বর্দা ছিলেন, উনি করতেন, উনি
60 বছর পর্যন্ত করেছেন তিনি, তারপরে মেজদা করেছেন, তারপরে শেষ দেখন আছে এখন। আচ্ছা, এখন এই জন্য তো সব বন্ধ, ভাগ ভাগ হয়ে গেছে। আচ্ছা, যেমন পরিবারে যেরকম হয়, পাঁচটা চারটে ভাই থাকলে ইয়ে সব আলাদা আলাদা আগে হয়ে যায় পরিবার, সেরকম হয়েছে। এখন আমাদের পালি, তাই আমরা আসছি, আমাদের 24 তারিখ থেকে পালি করেছে জ্যৈষ্ঠ মাসে, এই সংক্রান্তির দিন পর্যন্ত এই পালিটা থাকবে, জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত। কতদিন পর্যন্ত চলে এক একটা পালি? আমাদের 8 দিন পড়েছে, 8 দিন। 8 দিন, 31 মাস হলে 8 দিন পাবো আমরা। আচ্ছা, 8 দিন পরে আবার চেঞ্জ হবে? না, আবার পালি করবে গিয়ে জ্যৈষ্ঠ মাস আসার, আবার শ্রাবণ মাসে পালি করবে। যখন 31 দিন 32 দিনের মাস হবে তখন আমরা 8 দিন পালি পাবো, নইলে 7 দিন পাবো। আচ্ছা, মানে আমাদের 4টে ভাই, সেই হিসাবে আমার বর্দার পালিটা ইয়ে সঙ্গে বর্দাগত হয়েছেন, বর্দাগত হয়েছেন, মেজদাগত হয়েছেন। স্লিপ করছে গো, স্লিপ করছে। এই সেই গাছ, যে গাছে মায়ের সতীপীঠের এক অংশ পড়েছিল। নিস্তব্ধ নিঝুম পরিবেশ সাঁইথিয়ার নন্দকেশ্বরী তলা, বহু ঠাকুরের সমাগম এই স্থানে, এবং পণ্ডিত মশাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলে আমাদের বেশ এইখান জায়গাটার ব্যাপারে জানা হলো, এবং সাজানো গোছানো একটি জায়গা এই সাঁইথিয়ার নন্দকেশ্বরী তলা। যে কোনো টাইম, যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন এবং এখানে এসে মায়ের দর্শন করতে পারবেন। সতীপীঠের এক অংশের মায়ের কণ্ঠ বোধহয় এখানে পড়েছিল। এই সেই গাছ, যে গাছের নিচে মায়ের এখনও বিরাজ করছেন, এবং নিত্য পুজো হয়। এছাড়া বিভিন্ন সময় এখানকার ঠাকুর, এই সেই বটবৃক্ষ যেখানে এক অংশ মায়ের এক অংশ পড়েছিল, এবং পুরাণকাল থেকে এখনো পর্যন্ত এখানেই পুজো হয়। প্রতিদিনে অনেক লোকের সমাগম হয়, যেমন আপনারা শুনতে পাচ্ছেন ঘণ্টার আওয়াজ। একটি খুব সুন্দর সারাদিনের সময় কাটানোর জন্য একটি খুব মনোরম জায়গা, ছায়া, বৃক্ষ ছায়ার মাঝে একটা প্রসিদ্ধ মন্দির, এবং এই স্থান, যে স্থানে আপনারা যখন খুশি আসতে পারেন এবং আপনার কিছু সময় ব্যতীত করতে পারেন। মেন গেট এটাই, এবং এখানে একটা বড় নিম গাছ আছে, এবং বাইরে থেকে সাঁইথিয়া স্টেশনের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত, যার জন্য মানুষ কলকাতা বা এটি হচ্ছে মুখ্যদ্বার, এবং মুখ্যদ্বারের
মুখ্যধারের দিকে আমি দেখাচ্ছি, এই পাশেই সাঁইথিয়া স্টেশন। সামনেই মুখ্য দ্বারের সামনে একটি বড় ঘন্টা, এবং এরপরেই প্রবেশদ্বার মন্দিরের। বাকি আপনারা এখানে এসে মাকে দর্শন করুন। উপর দিকটা একটা দেখাই, বট গাছটা পুরো ছেয়ে আছে এই এলাকায়, এলাকা জুড়ে এবং মন্দির চত্বর জুড়ে। গ্রীষ্মকালীন একটা মনোরম পরিবেশ এখানে আপনি পেতে পারেন। Tamam.